আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা আপনাদের সামনে পিস টিভি বাংলার একজন অন্যতম আলোচক মহতারাম শেখ আহমদুল্লাহ, তাকে আজকে আমরা আপনাদের সামনে উপস্থিত করেছি। তার ব্যক্তিগত এবং দীনি দাওয়াতি বেশ কিছু বিষয়ে আমরা তার কাছে একটি ছোট্ট সাক্ষাৎকারের মতোই আলোচনায় আসব। আশা করি আপনারা সকলেই মনোযোগ সহকারে বিষয়টিকে উপলব্ধি করবেন। কথাবার্তার মাঝে হয়তো এমন কিছু বিষয়ও এসে যাবে যা মুসলিম উম্মার জন্য দিক নির্দেশনা এর মাঝে থাকবে। শুরুতেই স্বাগতম জানাচ্ছি আমাদের মহতারাম মেহমানকে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আপনার নাম সম্পর্কে সম্মানিত দর্শক শ্রোতাকে অবগত করেছি, একটু প্লিজ আপনি নিজের পরিচয়টা সুন্দরভাবে একটু সকলকে জানালে আরো হয়তো মানুষ স্পষ্ট হবে। ধন্যবাদ আপনাকে। ইন আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله وعلى اله واصحابه ومن والاه اما بعد। আমার নাম হলো মূলত আহমদুল্লাহ। জি, আমি 1981 সনে জন্মগ্রহণ করি বাংলাদেশের লক্ষ্মীপুর জেলার সদর থানার পুরি ইউনিয়নে, এবং এরপরে ছোটবেলায় কিছুকাল স্কুলে পড়াশোনা করার পরে এক পর্যায়ে মাদ্রাসায় ভর্তি হই এবং দীনি মাদ্রাসার প্রাথমিক শিক্ষাটুকু সেটি আমি অর্জন করি হাতিয়ার একটি বড় মাদ্রাসা ফয়জুল উলুম সেখান থেকে। এরপরে একটি পর্যায়ে হাটহাজারি মাদ্রাসা থেকে কিছু পড়াশোনা একটা লেভেল পর্যন্ত চলে যাই, সেখান থেকে দাওরায়ে হাদিস দেই বেফাকুল মাদারিসের অধীনে যশোরের জামিয়া ইসলামিয়া থেকে। এটা কত সালে সাধারণত? বেফাকুল মাদারিস থেকে আমি দাওরায়ে হাদিস পরীক্ষা দিয়েছিলাম 2001-এ। আচ্ছা, 2001-এ দাওরায়ে হাদিস পরীক্ষা আমি আল্লাহ তাআলার মেহেরবানিতে বাংলাদেশ কওমি মাদ্রাসা বোর্ড, যেটি বেফাকের বোর্ড নামে পরিচিত, এখানে দ্বিতীয় স্থান অধিকার করি সারা দেশে। এবং এর আগে 2000-এ আমি দাওরায়ে হাদিসের পূর্ববর্তী অর্থাৎ ফজিলত যেটাকে বলা হয় সেই ক্লাসে পরীক্ষা দিই এবং সেখানে আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে আমার তৃতীয় স্থান অধিকার করার সুযোগ আল্লাহ তাআলা দান করেন। এবং একইভাবে সানবিয়া অর্থাৎ উচ্চ মাধ্যমিকে বেফাকের অধীনে পরীক্ষা আমার 10 নম্বর স্থান অধিকার করার তৌফিক আলহামদুলিল্লাহ হয়েছে। এ ছিল মোটামুটি শিক্ষা জীবন। এখানে দাওরায়ে হাদিস শেষ করার পরে ফতোয়ার উপরে খুলনা দারুল উলুম থেকে 1 বছরের একটা কোর্স ডিপ্লোমা ধরনের সেখান থেকে নেই, এরপরে মূলত আমি কর্মজীবন শুরু করি। তাহলে আপনার শিক্ষা জীবন যতটুকু মনে হচ্ছে সেটি মাদ্রাসা লেভেলেই? জি জি। আপনি কি কখনো যে মাদ্রাসা বলতে আলিয়া মাদ্রাসা সরকারি অধীনে যেগুলি অথবা কলেজ ইউনিভার্সিটি সেগুলি কি কখনো আপনার পড়ার ইচ্ছা করেছিলেন বা সুযোগ হয়েছে? আসলে কমি মাদ্রাসাতেই পড়াশোনার এত পরিমাণ চাপ এখনো আছে, তখনও ছিল, যে কমি মাদ্রাসাতেই ভালো কিছু করতে হলে আর পাশাপাশি অন্য কিছু করা খুব কঠিন হয়ে পড়ে। তো সেজন্য ইচ্ছা ছিল যে জেনারেল কিছু নলেজ নেওয়া এবং জেনারেল কিছু সার্টিফিকেট অর্জন করা, কিন্তু মাদ্রাসার পড়াশোনার যে চাপ ছিল সে চাপের কারণে আর আসলে সেদিকে যাওয়া হয় নাই। মূলত কমি মাদ্রাসা কেন্দ্রিকই পুরো পড়াশোনাটা ছিল আমার একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত। আসলে কমি মাদ্রাসার সিলেবাসের কিন্তু একটা আলাদা বৈশিষ্ট্য রয়েছে, যে বৈশিষ্ট্যটা হচ্ছে আমরা হয়তো দর্শক শ্রোতাকেও বিষয়টি একটু নলেজ দিতে চাই। যেমন না আলিয়া মাদ্রাসা বা স্কুল কলেজে চয়নকৃত সিলেবাস আছে, জি জি, কওমি মাদ্রাসায় কিন্তু আসলে চয়নকৃত সিলেবাস না, বরং যেই ক্লাসে যেই বইটা পাঠ্য হয়, জি জি জি, সে পাঠ্য বইটা শুরু থেকে এবং শেষ পর্যন্ত সম্পূর্ণই তার সিলেবাস। ঠিকই বলেছেন, একেবারে পরীক্ষাতে কোন জায়গা থেকে প্রশ্ন আসে, কোন কমন বা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই ধরনের কিছু কোনো সাজেশন বুক একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত নাই। এটি আসলেই বর্তমান বিশ্বের জন্য বিরল একটি দৃষ্টান্ত যে সহি বুখারীর এত বিশাল সমুদ্রের মধ্যে থেকে প্রশ্ন আসবে, সেখান থেকে কোনো সাজেশন নাই, যে কোনো জায়গা থেকে আসতে পারে, যার কারণে ছাত্ররা এই জন্য এটা নিয়ে ব্যস্ত থাকতে হয়, অন্য আর তখন চিন্তা করার বা অন্য কিছু করার বলে তাকে সুযোগ তার পুরো আত্মনিয়োগ করতে হয় পড়াশোনার পিছনে, যার কারণে অন্য কিছু সাথে করতে গেলে আর খুব বেশি অন্তত ভালো রেজাল্ট করা খুব কঠিন হয়ে পড়ে। আমরা বলতে পারি এখানে অবশ্যই একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভালো দিক রয়েছে, সেটা হলো একটা ছাত্র যখন ওই চয়নকৃত সিলেবাসের আলোকে পড়ালেখা করে তখন তার মাঝে কিছুটা দুর্বলতারও সুযোগ হয়ে যায়। আর যখন একটা পাঠ্য বইকে শুরু থেকে শেষ পর্যন্ত তার ধারাবাহিকতা ঠিক রেখে
সুন্দরভাবে পড়ালেখা করে তখন ছাত্রটির এসব বিষয়টাকে ভালোভাবে জব্দ রপ্ত করা সহজ হয়। এই জন্য আসলে আমরা বলতে পারি যে আমরা দেখেছি আমাদের পরিবেশে যারা সাধারণত কওমি এই মাদ্রাসাগুলিতে পড়ালেখা করেছেন, মাদ্রাসা যদি ভালো পেয়েছেন তাহলে তাদের পড়ার মানগত বা গুণগত এটা অন্যদের থেকে অনেক গুণগত মান খুব ভালো হয়ে থাকে। এখন আসলে বাংলাদেশে দিনী মাদ্রাসা শিক্ষার ব্যাপারে আলহামদুলিল্লাহ আলিয়া মাদ্রাসার একটা ঐতিহ্য অবশ্যই আছে। এক সময় তারাই ছিলেন, কওমি মাদ্রাসার অস্তিত্ব এত ছিল না, কিন্তু এখনকার পর্যায়ে এসে কওমি মাদ্রাসাগুলো সারা বাংলাদেশে সহ বাংলাদেশের বাইরেও যেখানে যেখানে আছে, ভারতেও আছে অনেক কওমি মাদ্রাসা। এই কওমি মাদ্রাসাগুলো আসলে বেসিক ইসলামের নলেজের উপরে এত মজবুত একটা ভিত্তি গড়ে দেয় যে কোনো ছাত্র যদি সদিচ্ছা থাকে এবং মোটামুটি তার মেধা বোঝার মতো থাকে, পরিশ্রম করার মানসিকতা থাকে, তাহলে আলহামদুলিল্লাহ দিনই বিষয়ে মোটামুটি সে যথেষ্ট পাণ্ডিত্য নিয়েই বের হয়। আর যেটি আপনি ইঙ্গিত করেছেন যে প্রতিষ্ঠান যদি সেরকম ভালো হয়, ভালো পেয়ে যায়, তাহলে আলহামদুলিল্লাহ খুব সহজেই সুযোগ হয়ে যায়। তবে একটু বিষয়টা একটু কেমন মনে হয় দেখা যায় যে বাংলাদেশে অনেক আলহামদুলিল্লাহ কওমি মাদ্রাসা আছে, কিন্তু সরকারি কোন সহযোগিতা তেমন পাওয়া যায় না। পক্ষান্তরে যদি আমরা পাশেই দেখি ভারতে, সেখানেও অনেক কওমি মাদ্রাসা আছে কিন্তু সরকারের কাছে সেটার একটা সহযোগিতা বা একটা মূল্যায়ন তুলনামূলক বেশি আছে। অথচ হওয়া দরকার ছিল আমাদের একটা মুসলিম অধ্যুষিত দেশ, সেখানে বেশি হওয়া দরকার ছিল। আসলে এটা একটা আমাদের জন্য একটু ব্যতিক্রম এবং দুঃখজনক। আমরা আসলে একটা অভাবী দেশ, আমাদের দেশে যারাই যখন সরকারে থাকেন খরচের খাতগুলো এত যে মৌলিক চাহিদাগুলো মেটানো কঠিন হয়ে যায়। আর সদিচ্ছার অভাব অবশ্যই এখানে আছে, এটি বলতেই হবে, কারণ আলহামদুলিল্লাহ অন্য সব শিক্ষা ব্যবস্থা যেহেতু সহযোগিতা অবদান যেখানে দিতে পারে এখানে পারবে না পার্টিসিপেট করা, যেহেতু কিন্তু আলহামদুলিল্লাহ এর একটা ভালো দিকও আছে, সেটি হলো যে সাধারণত সরকারের কোনো, যখন যারাই সরকারে থাকেন তাদের কোনো বিশেষ প্রভাব থাকে না। এটা একটা ভালো দিক, মানে স্বাধীনভাবে তাদের শিক্ষা কার্যক্রম পরিচালনা করতে পারেন, এটা একটা ভালো। সাধারণ মানুষের সঙ্গে সম্পর্কটা খুব গভীর হয়, তারা মাদ্রাসাকে নিজের মনে করেন যে আসলে কওমি শব্দের অর্থ তো এটাই বোঝানো হয় যে স্বায়ত্তশাসিত, তারা সাধারণ কারো অধীনে পরাধীন নয় আর কি। জি জি, ধন্যবাদ আপনাকে। দাওরা হাদিস শেষ করার পরে আপনি ইফতার উপরে কোর্স করেছেন। আচ্ছা, আপনি যে ইফতার উপরে কোর্স করেছেন এটি কতদিনের কোর্স ছিল আপনার? এটি আসলে আমাদের দেশে তো ইফতার উপরে অর্থাৎ যেটাকে আমরা মুফতি বলি, এই মুফতি হওয়ার জন্য যে কোর্সগুলো হয় এগুলো 2 বছর 3 বছরও আছে, 1 বছরের কথা কথাও আছে, বাকি আমি যেটা করেছি সেটা 1 বছরের কোর্স। আচ্ছা, আসলে 1 বছরের কোর্সের মাধ্যমে মুফতি হওয়া যায় না মূলত। আচ্ছা, বা 2 বছর 3 বছরের কোর্সেও মুফতি হওয়া যায় না। মুফতি অত্যন্ত বড় মাপের একটি শব্দ। মূলত আমরা যুগোপযোগী মাসআলাগুলোকে কিভাবে সমাধান দেব তার কিছু মূলনীতি, কিছু নীতিমালা, একটা ধারণা চলে আসে আর কি। সেই হিসাবে ধীরে ধীরে ফতোয়া বা মাসআলা মাসাইলের উপরে চর্চা করতে করতে, কোরআন সুন্নাহর উপরে চর্চা করতে করতে, আসলে ফতোয়া বিষয়টা তো সহজ, অনেক বড় ব্যাপার এবং একটা বিশাল বিষয় এবং এর অনেক দায়িত্বশীলতাও রয়েছে, আমানতদারিতাও রয়েছে। কারণ হাদিসে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কেউ যদি ভুল ফতোয়া দিয়ে দেয়, এই কারণে যদি কোনো মানুষ ভুল পথে যায় তাহলে এর দায়ভার কিন্তু বহন করতে হবে যিনি ফতোয়া দিয়েছেন তাকে। তো আসলে 1 বছর 2 বছরে এটা জাস্ট একটা গাইডলাইন দেওয়া হয়, আপনি কর্মজীবন শুরু করেন। এরপরে কর্মজীবন আপনি মনে হয় এখন তো বাংলাদেশে কর্ম সংস্থান আপনার না বাইরে? এখন বর্তমানে আমি বাইরে আছি, সৌদি আরবের দাম্মামে, পূর্বাঞ্চলীয় শহর দাম্মামে আমার এখন কর্মস্থল। তবে কর্মজীবনের আমার শুরু হয় ঢাকাতেই। আচ্ছা, অবশ্য ছাত্র জীবনেই বলতে গেলে হাটহাজারী মাদ্রাসা থেকে চলে আসি, কিছুটা পারিবারিক আর্থিক অসঙ্গতির কারণে, যার কারণে ছাত্র জীবনেই আমি যশোরের যুব প্রশিক্ষণ কেন্দ্র সরকারি সেখানকার মসজিদে দায়িত্ব নেই এবং 4 বছর সেখানে আমি ইমাম হিসেবে দায়িত্ব পালন করি। পড়াশোনার পাশাপাশি আমি কাজটা করতাম এবং বাবাকে সাংসারিক কাজে হেল্প করতাম। এরপরে দাওরা হাদিসে ভালো রেজাল্ট হওয়ার সুবাদে আলহামদুলিল্লাহ বিভিন্ন জায়গা থেকে অফার আসতে থাকলো শিক্ষকতার জন্য, আর সেজন্য বাছাই করে তুলনামূলক ভাবে পছন্দ করে নিলাম আল্লামা আবুল হাসান নদভী রহমতুল্লাহ আলাই কর্তৃক প্রতিষ্ঠিত মাদ্রাসা দারুর রশাদ, ঢাকার মিরপুরে অবস্থিত। এখানে প্রায়
2002 থেকে নিয়ে একটানা 2009 পর্যন্ত এখানে আমি খেদমত করি। এরপরে আপনি সৌদি আরবে? জি, এরপরে পাশাপাশি এক বছর মাঝে আরজাবাদ মাদ্রাসাতে শিক্ষকতা করি, কিন্তু এরপরে একটা পর্যায়ে সৌদি আরব আসার সুযোগ হয়ে যায়, সৌদি আরবে চলে আসি। বর্তমানে সৌদি আরবের দাম্মাম শহরের, পূর্বাঞ্চলীয় শহর দাম্মাম, সেখানকার পশ্চিম দাম্মাম ইসলামিক সেন্টারে বাংলাদেশি প্রবাসী ভাইদের মাঝে দাওয়াতি কাজ এবং অনলাইনের মাধ্যমে বিশ্বব্যাপী বাঙালি সমাজের কাছে দাওয়াতি কাজ পেশ করার দায়িত্ব আপাতত পালন করে যাচ্ছি। আচ্ছা, সুন্দর কথা বলছেন আপনি। আপনি বাংলাদেশে কর্মরত ছিলেন, এরপর আপনি সৌদিতে এসেছেন। আমরা জানি যে বাংলাদেশ এবং সৌদির কিছু সামান্য কিছু হয়তো মৌলিক বিষয়ে না হলেও কিছু পার্থক্য রয়েছে, আপনার কাছে কি কোনো মনে হয়েছে কি না? জি জি, আসলে আমি এক্ষেত্রে সবসময় লক্ষ্য করেছি এবং সবসময় একটা চিন্তা আমি লালন করি, সেটি হলো আসলে মৌলিক জায়গায় আমরা সারা দুনিয়ার মুসলিমরা কিন্তু এক, পার্থক্যের জায়গাগুলো এতই কম যে গোনা যাবে। হাজার হাজার ইসলামের মৌলিক বিষয়, শাখাগত বিষয়, সেসব বিষয় আমরা এক। পাঁচ ওয়াক্ত সালাত, তারপরে আপনার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে আল্লাহর রাসূল হিসেবে মানা, আমাদের আল্লাহ এক, আমাদের কেবলা এক, আমাদের কোরআন এক, আমাদের সুন্নাহ এক, আমরা ঐক্যের জায়গাগুলোই দেখি প্রায় সব, ব্যতিক্রম জায়গাগুলো খুবই কম দেখি। তন্মধ্যে থেকে আকিদাগত যে ব্যতিক্রমের জায়গাগুলো, আমাদের বিশ্বাসগত ইসলামের আকিদাগত বিষয়গুলো, সেগুলোকে সৌদি আরব এবং বাংলাদেশের সঙ্গে যে ব্যতিক্রমের যে জায়গাটা আছে, আসলে বাংলাদেশ বা বাঙালি সমাজ আমাদের কলকাতা সহ, এটাকে যদি আমরা মিলিয়ে নেই সৌদি আরবের সঙ্গে, আমি কখনো বাঙালি সমাজকে তুলনা করতে পারবো না। কেন? কারণ আমাদের বাঙালি সমাজে সব ধরনের মানুষ আছে, একেবারে কোরআন এবং মুসলিম সকল কালচারেই যেন মুসলিমদের মাঝেও আপনার সম্পূর্ণ সহি আকিদার উপরে থাকা মুসলমানও আছেন, আবার তার কেউ কেউ আছেন যে সামান্য ভুল আছে, কেউ কেউ আছে একটু বড় ধরনের ভুলের ভিতরে আছেন। আমরা দুইটাকে যদি তুলনা করি, এদিক থেকে তুলনাটা সঠিক হবে না, কারণ সৌদি আরব একটি সিস্টেমের উপরে, একটি ফরম্যাটের উপরে চলে, গোটা দেশ একই চিন্তার উপরে। আমাদের বাঙালি সমাজ যেটা, সেখানে সব ধরনেরই আছে, ভালো মন্দ, কিছু মন্দ, বেশি মন্দ, সব মিলেই আছে। কিন্তু এর আমার মনে হয় আপনি যে একটু তুলনা করলেন, এখানে একটা বড় কারণ রয়েছে, সেই কারণটা হলো সৌদি আরবে রাষ্ট্রীয়ভাবে একটা ইসলামের বিষয় রয়েছে, যেটা হয়তো আমাদের দেশে রাষ্ট্রীয়ভাবে ইসলামের কোনো গুরুত্ব বা ইসলামের কোনো গাইড এককভাবে অত্যন্ত চমৎকার বিষয়টি তুলে এনেছেন, যে আসলে যে কোনো সরকার বা রাষ্ট্রের মূল পরিচালিকা শক্তি, যারা মূল চালিকা শক্তি যে জায়গাটা, সেখান থেকে যদি ইসলামকে পৃষ্ঠপোষকতা দেওয়া না হয়, ইসলামকে যদি পাবলিকের উপরে ছেড়ে দেওয়া হয় যার যেমনি মনে চর্চা করবে, তাহলে সেই সমাজে গোটা সমাজটি সঠিক বা ভালো পথে চলে আসবে, এটি খুব জটিল একটি বিষয়। সৌদি আরবে যেটা হয়েছে সেটি হলো যে একেবারে রাষ্ট্রের গোড়া থেকেই ইসলামকে লালন করা হয়, ইসলামকে খুব সিরিয়াসলি পৃষ্ঠপোষকতা দেওয়া হয় এবং রাষ্ট্রের পরিচালনার মূল ভিত্তিও কোরআন এবং সুন্নাহ, যার কারণে গোটা দেশে প্রত্যেকটা মানুষই মোটামুটি কোরআন এবং সুন্নাহর উপরে চলতে একরকম বাধ্য বা সিস্টেমিক্যাল ভাবে। তাহলে আমরা যেমন একটি শুনি, বেশ কিছু মানুষ মন্তব্যের আকারেও বলে থাকেন যে সৌদি আরবে হলো রাজতন্ত্র, তা আসলে যদিও মনে হয় রাজতন্ত্র, কিন্তু সেটার রাষ্ট্র পরিচালনার নীতি মনে হয় ব্যক্তিগত কোন রাজার নীতি সেটা বোধে নয়। অবশ্যই না, বরং সেখানে রাষ্ট্র পরিচালনার নীতি হলো কোরআন সুন্নাহ। আপনি ঠিকই ধরেছেন, সৌদি আরবের রাষ্ট্র পরিচালনার মূল নীতি মূলত কোরআনে কারীম এবং সুন্নতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, তাদের দস্তুর তথা রাষ্ট্রীয় যে সংবিধান, সেই সংবিধান মূলত কোরআন এবং সুন্নাহ, যার কারণে সৌদি আরবের সমস্ত বিচারালয়গুলোতে বিচার হয় কিন্তু অতিরিক্ত কোনো সংবিধানে নয়। অভিজ্ঞতা আমাদের এক্ষেত্রে আছে যে অনেক সময় কোনো বাঙালি যদি আসামি অথবা বাদী বিবাদী হয়ে কোনো কোর্টের দ্বারস্থ হন, তখন অনেক ক্ষেত্রে আমাদেরকে ট্রান্সলেটর হিসেবে ডাকা হয়। তো আমরা সেখানে যে দেখি, নিজে সচক্ষে অবলোকন করেছি বহু ঘটনায় যে বিচারকরা বিচার করছেন কিসের ভিত্তিতে, তো আমরা সেখানে দেখি যে কোরআন এবং সুন্নার আলোকেই তারা বিচার করছেন। আচ্ছা, এবং কোরআন সুন্না থেকে লব্ধ ইস্তেহাদকৃত যে সমস্ত মাসাইল বের হয়েছে তার আলোকে তারা বিচার করছেন, যার কারণে এটি মোটেও সঠিক ধারণা নয় যে রাজতন্ত্র বলতে এখানে রাজাদের চাপিয়ে দেওয়া বা তাদের মনগড়া কোনো আইন অনুযায়ী দেশ চলছে, ব্যাপারটি মোটেও তা নয়। তাহলে আমাদের মনে হয় এখানে একটা সুন্দর বিষয় আমরা শুধু গোটা বিশ্বের মানব সমাজের কাছে একটা তুলে ধরতে পারি, যে ইসলাম যদিও 1400 বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে এসেছেন,
এখন হয়তো অনেকেই আধুনিকতার অনেক কিছু দাবি করছেন, কিন্তু এই আধুনিক যুগেও সেই ইসলাম দিয়ে যে সুষ্ঠু সুন্দরভাবে রাষ্ট্র বা দেশ পরিচালনা করা যেতে পারে তার একটা বড় ধরনের নমুনা হিসাবে আমরা বলতে পারি যে সৌদি আরব। আপনি নিশ্চয় জেনে থাকবেন যে সৌদি আরবে সুবহানাল্লাহ পৃথিবীর একমাত্র দেশ যে দেশে নারী নির্যাতন এর হার কল্পনার চাইতে অতীত কম, আলহামদুলিল্লাহ, এবং এটি শুধুমাত্র ইসলামী অনুশাসন কোরআন এবং সুন্নাহর আইনকে ফলো করার কারণে। আরেকটি জিনিস আমি আপনার মাধ্যমে আমাদের সমাজ দর্শকদের জানিয়ে রাখতে চাই, আমরা সৌদি আরবের বিভিন্ন সমাজে প্রায় দেখি মসজিদে সালাতের পরে বা আগে দোকানিরা বিভিন্ন ওই যারা আমরা হকার যাদেরকে বলি তারা মসজিদগুলোর সামনে বিভিন্ন মালের পসরা সাজান এবং সেখানে যথেষ্ট ভালো ভালো দামি দামি মালও থাকে অনেক সময়। এই পসরা সাজিয়ে তারা যখন একামত হয়ে গেল মসজিদে ঢুকে গেলেন সালাত আদায় করার জন্য, মাল কিন্তু ওইভাবেই পড়ে থাকে। এবং আশ্চর্যের বিষয় হলো যে এত মাল এভাবে পড়ে আছে, এখানে ঢাকা ঢাকির কোনো ব্যবস্থা নাই, উন্মুক্ত, তবু কেউ পাশ দিয়ে রাস্তা আছে, সবার কাছেই গাড়ি আছে পার্সোনাল, কেউ যদি উঠায় নিয়ে যায় কারোর কিছু বলার নেই। এমনকি সালাতের পর যদি ক্রেতা আসেন তো দেখা যায় ক্রেতারা ভিড় করে দাঁড়িয়ে থাকেন, বিক্রেতা কখন আসবেন, এখান থেকে যদি কেউ নিয়ে চলে যায় কারোর কিছু বলার নেই। আমি আপনার মাধ্যমে সমাজ দর্শকদের জানাতে চাই পৃথিবীর এমন কোন দেশ বা কোন সমাজ আছে এখন বর্তমান বিশ্বে যেখানে এভাবে দোকানে তার মাল রাস্তায় রেখে মসজিদে চলে যাবে, কেউ সেখানে টাচ করবে না, এটিও কি কল্পনা করা যায়? এটি একমাত্র যেটা আপনি ইঙ্গিত করেছেন ইসলামী অনুশাসনের একটি। সুপ্রিয় দর্শক শ্রোতাদেরকে আমরা বিষয়টি আসলেই আরো একটু অনুধাবন করার জন্য অনুরোধ জানাতে চাই যে আসলে ইসলাম একটি শান্তির জীবন ব্যবস্থা, যেটি মানুষের ব্যক্তিগত জীবনেও শান্তি নিয়ে আসবে, সমাজ জীবনেও রাষ্ট্রীয় জীবনেও যদি পরিপূর্ণভাবে ইসলাম মেনে চলতে পারা যায় তাহলে কোনো সন্দেহ নাই এটি সেই যুগে যেমন শান্তির পরিবেশ সমাজ তৈরি হয়েছে এই যুগেও হতে পারে, যার জ্বলন্ত দৃষ্টান্ত হচ্ছে আমাদের যেই সমাজের সৌদি আরবের আপনি বর্ণনা দিচ্ছেন। এখানে সে একটি কথা দর্শকদের জানিয়ে রাখা দরকার যে সৌদি আরব একটি দেশ, এর পরিচালনা যারাই আছেন তাদের মানুষ হিসাবে অবশ্যই ভুল থাকতে পারে, জি জি তা তো অবশ্যই, কিন্তু তারা যে মূলনীতির ভিত্তিতে দেশ পরিচালনা করছেন বা তাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে যে ইসলামের বিধিবিধানগুলো গেঁথে আছে এর ফলাফল কিন্তু তারা নিজেরাই ভোগ করছেন। আমরা খুব স্বাভাবিকভাবে দেখি সুবহানাল্লাহ পৃথিবীর যে কোনো দেশে লেডিস ফার্স্ট এটা বলতে হয়, জি জি, অর্থাৎ নারীকে অগ্রাধিকার দেওয়ার জন্য রীতিমতো বিভিন্ন উপায় আমাদেরকে অবলম্বন করতে হয়, লিখে রাখতে হয় সাইনবোর্ড যে মেয়েদেরকে আগে দেন। অনেক ক্ষেত্রে তো মেয়েরা ছেলেদের সঙ্গে প্রতিযোগিতায় নিজের হক বা অধিকারটুকু পুরোপুরি আদায় করতে সক্ষম হন না, কিন্তু এর ব্যতিক্রম সৌদি আরবের সমাজে লেখার প্রয়োজন তো নেই। আমরা ব্যক্তিগতভাবে যখন রাস্তাঘাটে চলাফেরা করি আমাদের সাথে আমাদের স্ত্রীগণ থাকেন, আমাদের ফ্যামিলি যদি থাকেন, তো রাস্তা পার হইতে গেলে যদি 100টি গাড়ি আসে 100 মাইল স্পিডে প্রত্যেকে হার্ট ব্রেক করে ফেলবে বা প্রত্যেকে থামিয়ে ফেলবে, একজন স্ত্রী লোক যাচ্ছেন, একজন মেয়ে মানুষ থাকার কারণে, একজন মেয়ে মানুষ যাচ্ছেন তাকে সম্মান দেখিয়ে। একইভাবে আপনি চেকপোস্ট গুলাতে পুলিশ বা যে কোনো বাহিনী যখন দেখবেন একজন মেয়ে মানুষ গাড়িতে আছে তার প্রতি যে রেসপেক্ট যে সম্মান করে নারী জাতি, তাহলে বোঝা যায় যে এটা বলতে হয় আমাদের এটা সৌদি আরবের সম্মান নয়, এটা প্রকৃতপক্ষে ইসলাম নারীকে এই সম্মান দিয়েছে, সন্দেহ, ইসলাম নারীকে এই সম্মান এই মর্যাদা এই অধিকার দিয়েছে। তাই যেখানে ইসলামী নীতি ও ইসলামী নিয়ম কানুন রয়েছে সেখানে আমরা এই বাস্তব ফল, এবং আরো আশ্চর্য হবেন যে নারীকে বলা হয় সেখানকার স্থানীয় ভাষায় হারিম, হারিম শব্দের অর্থই হলো সম্মানী, সম্মানী, আল্লাহ, অর্থাৎ মানে কালচারটা সমাজে এইভাবে গড়ে উঠছে যে শব্দের মধ্যে সম্মান নিহিত। অথচ আশ্চর্যের বিষয় যে আমাদের নানা প্রপাগান্ডার কারণে অনেক মুসলিম ভাইয়েরা কিন্তু আমরা যেটা উপলব্ধি করে থাকি স্বচক্ষে সরাসরি নিজে দেখে এর হুবহু উল্টাটা ধারণা পোষণ করে থাকেন। অনেকে মনে করেন যে সৌদি আরবে নারীরা বোধহয় বন্দী, ইসলামিক কোনো শাসন কারণে সেখানে নারীরা বোধহয় একেবারে জেলখানায় আছে, অথচ সেখানে নারীরা যে স্বাধীনতা ভোগ করে, আপনি একজন পুরুষ যে কাজটি কোথাও সম্পাদন করতে পারবেন না, একজন নারী যাবেন সেটা খুব সহজে হয়ে যাবে, আল্লাহু আকবার, ব্যাংকে আপনি সিরিয়াল ধরতে হবে কিন্তু নারীর জন্য আলাদা বুথ আছে সেখানে তার কোনো সিরিয়ালের কোনো প্রশ্ন নেই। আর সবচেয়ে বড় কথা হলো যে নারীদেরকে যে ইসলাম মর্যাদা দিয়েছে এবং এটি সামাজিকভাবে বাস্তবায়ন হলে তার উপকারিতা যে নারী সমাজ এবং আমরা সকলেই অবলোকন করি, এর আরেকটি জ্বলন্ত প্রমাণ হলো আজকের বিশ্বে বিশেষ করে পশ্চিমার বিশ্ব যারা নারীদের অধিকারের ব্যাপারে খুব বেশি সোচ্চার দেখা যায় তাদের দেশে কিন্তু নারীরাই বেশিরভাগ মুসলিম হচ্ছে, মুসলিম, তাহলে প্রমাণ হচ্ছে যে
তারা বুঝতে পেরেছে। আপনি একটু আগে বলেছিলেন যে সৌদি আরবে বলা যেতে পারে বর্তমান গোটা বিশ্বে তুলনামূলক যে দেশে ধর্ষণ বা ইত্যাদির ঘটনা খুঁজেই পাওয়া যায় না, খুব জটিল এমন একটি দেশ হলো সৌদি আরব। কিন্তু এটা বাস্তব আজকে বিষয় বলতেই হয়, দর্শক শ্রোতাও অনেকেই জানেন যারা খোঁজ খবর রাখেন, বর্তমান বিশ্বে সেই আমেরিকায় যেখানে নারীদের বেশি অধিকার দেওয়ার জন্য সর্বোচ্চ সংগ্রাম তারা চালাচ্ছে, কিন্তু আজকে আমিও কিছুদিন আগে এক পেপারের প্রতিবেদনে দেখেছি যে বর্তমান বিশ্বে সবচেয়ে বেশি নারী ধর্ষণ ঘটছে সেই আমেরিকাতে। এবং আশ্চর্য বিষয়টা দেখুন, যেখানে খুঁজেই পাওয়া যায় না নারী ধর্ষণের এমন একটি পরিবেশ, সেখানে তাহলে নারীকে বেশি অধিকার দেওয়া হলো না? যেখানে নারী ধর্ষণ সবচেয়ে বেশি ঘটছে সেখানে নারীকে বেশি অধিকার দেওয়া হলো? সেটাকে আমরা আরেকটু অ্যাঙ্গেল থেকে দর্শকদেরকে বুঝাই, সেটি হলো যেসব দেশে নারীর প্রতি নির্যাতন, পাশবিক নির্যাতন আশঙ্কাজনক হারে হচ্ছে, সেখানে কিন্তু ব্যভিচার যেটাকে আমরা বলি সেটি নিষিদ্ধ নয়। অর্থাৎ উভয় পক্ষের সম্মতিক্রমে দৈহিক সম্পর্ক গড়া নিষেধ নয়। এরকম সমাজে ধর্ষণের যদি এই মাত্রা থাকে, এর বিপরীতে সৌদি আরব এর মুসলিম সমাজে এই ধর্ষণ অথবা জেনা অথবা উভয় যদি একমত হন তথাপি শারীরিক সম্পর্ক গড়ার কোন সুযোগ সুযোগ নেই। এর পরেও এত বাধার পরেও সেখানে নিরাপদ, আর ওখানে এত সুযোগ থাকার পরেও নারীরা নিরাপদ না। ধন্যবাদ মহতারাম, আপনি অনেকগুলো বিষয় আমাদেরকে শোনালেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আমাদের এই সাক্ষাৎকার অনুষ্ঠানে সাক্ষাৎ দিয়েছেন বিশিষ্ট আলেমউদ্দিন শেখ আহমদুল্লাহ, আর সাক্ষাৎ নিয়েছি আমি আপনাদের ভাই মোহাম্মদ শহীদুল্লাহ খান। আমরা আজকে এখানে বিদায় নিচ্ছি, পরবর্তীতে আবারও সুযোগ হলে সাক্ষাৎ হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।